আচ্ছা, তো গতকালকে আমরা দেখেছিলাম যে আমাদের ডিজাইন অনুযায়ী এইটাকে আমরা 8, এটাকে 2, এইটাকে 2 করেছিলাম। তো আমরা চাচ্ছি মিডিয়াম স্কিন পর্যন্ত এই কয়টাকে একসাথে রাখবো। তো গতকালকে শুধু আমরা কল 8 দিয়েছিলাম, তো এইটা আমরা মিডিয়াম স্কিন পর্যন্ত যদি কল করতে চাই আমরা ভেঙে ভেঙেও করতে পারি, লার্জ স্কিন, এক্সট্রা লার্জ, এক্সট্রা এক্সট্রা লার্জ, এইভাবে অনেক কিছু করতে পারি। তো এত কট করার আমাদের প্রয়োজন হবে না, যদি আমরা শুধুমাত্র কোন স্কিন পর্যন্ত এটা একই রকম থাকবে সেইটা নির্ণয় করতে পারি। এমন যদি হয় যে আমাদের স্মল স্কিন পর্যন্ত সব এক রকমই থাকবে, তাহলে এখন যা কোড আছে আমাদের ঠিক সেমভাবে থাকলেই হবে। দেখেন এটাকে আমরা আগে রেসপন্সিভ করি, এই যে দেখেন রেসপন্সিভ করলাম, ওই একই রকম আছে, কোনো ভাঙা ভাঙি নাই, দেখেন একদম ওই গায়ে গায়ে লেগে আছে, কোনো ভাঙে নাই কিছু না। তো যদি একদম এক্সট্রা স্কিন পর্যন্ত এরকম রাখতে চাই তাহলে তার কিছু করার দরকারই হয় না। আর যদি না, যে আমাদের মিডিয়াম স্কিন পর্যন্ত এরকম থাকবে, তাহলে আমাদের প্রথম আছে কল 8, এই 8কে আমাদের কি বলে ডাক দিতে হবে, মিডিয়াম স্কিন MD, কল MD 8 দিলাম এইটাকে। দেখেন এই 8 গেল এখানে, তারপরে আছে কত কি হলো, কাজ করে না কেন, ক্লিক করে না কেন, আচ্ছা এই দেখেন 8 এর কাজ গেল এখন। তারপরে আছে আমাদের 2, 2 কেও আমরা বলে দিলাম কল MD, মানে মিডিয়াম স্ক্রিন পর্যন্ত এরা পাশাপাশি থাকবে। MD2 গেল, এইটা 2 কাজ গেল। তারপরে যে 2 আছে এই 2 কেও আমরা ওই কল MD বলে দিলাম। এখন দেখেন আর কিছু নাই, এখন এটাকে আমাদের অটো সেভ হইছে, হইছে। চলেন এটাকে একবার রিফ্রেশ করি, রিফ্রেশ করলে কোনো পরিবর্তন নাই। যখনই আমরা রেসপন্সিভে যাব, একটা জিনিস খেয়াল করেন, আস্তে আস্তে স্ক্রিনটাকে ছোট ছোট করি, দেখেন এই স্ক্রিন অলরেডি ছোট হয়ে গেছে, যাই হোক এটাকে আগে বড় করে নিই। এই যে দেখেন আমাদের এই যে 8, এই যে 8, এই 8 পাশাপাশি আছে, এই 8ও পাশাপাশি আছে, আর কি এই 4ও পাশাপাশি আছে। যখনই এটা ছোট হবে স্ক্রিনটা খেয়াল করেন ভাই, সবাই কি দেখতেছেন? হ্যাঁ হ্যাঁ জি স্যার। যত বড় স্ক্রিন হোক এরা কিন্তু পাশাপাশি আছে, কিন্তু আমরা মিডিয়াম স্ক্রিনের সাইজ হচ্ছে কত জানি ভাই, 600 না জানি 700, 768 স্যার, 768, এই দেখেন 768 যখনই দিব, 768 আর কি, 67, দেখেন যখনই 767 দিলাম তখন ওই যে 8, আমাদের প্রথম 8 সেটা উপরে চলে গেল, পরের যে 2 সেই 2 নিচে চলে আসলো, তারপরের 2ও নিচে চলে আসলো, দেখতে পাচ্ছেন? জি স্যার। শুধুমাত্র একটা কমেন্ডের মাধ্যমে। এখন এইটা তো আরো ছোট হবে, দেখেন এই দেখেন এটা তো আরো ছোট হবে। হ্যাঁ ছোট হলে নিচেরগুলো সব ঠিক আছে, নিচেরগুলো কোনো ঝামেলা নাই, কিন্তু এই যে উপরে 8 এর ভিতরের যে ঘরগুলো আছে এগুলো তো আবার গিঞ্জি হয়ে যাচ্ছে, তাই না? তো এগুলোকে আমাদের রেসপন্সিভ করতে হবে। তো রেসপন্সিভ কীভাবে করবো চলেন দেখি, এই 8-এর ভিতরে এখন আমাদের কাজ, এই 8-এর ভিতরে এই যেখানে আমরা এটাকে কেটে দিই, একটু রেসপন্সিভ করে নিই, দাঁড়ান। এই যে 8-এর ভিতরে দেখেন আমরা প্রথম দুইটাকে দিয়েছিলাম 6-6, তো 6-6 কই আছে, 6-6টা দেখি আমাদের এই যে, এই যে এখানে দেখেন এই যে 6, এই যে 6, এই 6-6 পাশাপাশি থাকবে কতক্ষণ পর্যন্ত বলেন তো? আমরা মিডিয়াম স্ক্রিন দিতে পারি বা স্মল স্ক্রিনে, যে এটা পাশাপাশি থাকবে না, স্মল স্ক্রিনে জায়গায় ভাঙে যাবে। তো এইটাকে যদি 6 স্মল দেই, স্মল খেয়াল করেন, এস এম 6, আর এই 6, আর একটা 6 গেল কই, এই একটা 6, আর একটা 6 হচ্ছে এই, এইটাকে যদি SM দেই, SM, এখন চলেন একটু দেখে নিই কি হলো। দেখেন এখন পর্যন্ত এক আছে, একটু ছোট করতেছি, দেখেন যখন স্মল স্ক্রিনে চলে আসলো এটা উপরে দুইটা ভাইঙা উপরে চলে গেছে, তারপর এটা নিচে চলে আসছে, দেখছেন? শুধুমাত্র আমরা স্মল স্ক্রিন বলে দিছি এই জন্য। এই যে দেখেন নিচের এইখানে আবার এইটা কিন্তু এখনো ছোট ছোট সেই অবস্থায় আছে, এইটা যদি আরো ছোট করেন, আরো ছোট করেন, ওইটা ওই অবস্থায় আছে, উপরেগুলো কিন্তু ভেঙে গেছে, উপরেগুলো সব সুন্দরভাবে আসছে, কিন্তু নিচেরটা কিন্তু ছোট ছোট হতে হতে এখনো সেই ছোট অবস্থায় আছে। তো এখন এইটাকে রেসপন্সিভ করা দরকার, এটাকেও যদি আমরা ওই স্মল স্ক্রিনে বলে দেই, এই যে দেখেন এটা কোথায় আছে, এই কোন 6-এর ভিতরে, এই যে এটা,
এই যে 363 এটাকেও যদি আমরা স্মল বলে দেই এস এম যখনই স্মল স্ক্রিনে পড়বে এস এম এস এম এখন দেখেন এখন এই যে এই জায়গাটা এই অবস্থায় রিফ্রেশ করি দেখবেন ওগুলো সব উপর নিচে চলে গেছে দেখেন উপর নিচে চলে গেছে দেখতে পাচ্ছেন এখন আসেন প্রথম থেকে আবার আসি এখানে রিফ্রেশ করলাম এই যে আমাদের প্রথম ডিজাইন হ্যাঁ আমরা চাইছি যে এটা খুব বড় করে এটাকে এই যে দেখেন এই হচ্ছে আমাদের প্রথম ডিজাইন আমরা চাইছি মিডিয়াম স্ক্রিন পর্যন্ত এগুলো সব এই রকমই থাকবে মিডিয়াম স্ক্রিন পর ভেঙে যাবে দেখেন আস্তে আস্তে মিডিয়াম স্ক্রিন আসতেছি এই যে দেখেন 600 এই যে দেখেন চলে আসছে এই যে দেখেন মিডিয়াম স্ক্রিনে আসার পর নিচেরগুলো ভেঙে যেগুলো ছোট ছোট ঘর ছিল সেগুলো বড় হয়ে গেছে কিন্তু এইটা এখনো ভাঙে নাই এইটা ডিজাইনটা ঠিকভাবেই আছে যখনই এটা স্মল স্ক্রিনে যাবে যখনই এটা স্মল স্ক্রিনে যাবে সব ভেঙে দেখবেন যে এক সারিতে চলে আসবে দেখেন স্মল স্ক্রিনে যেই পড়লো সব ভেঙে এক সারিতে চলে আসছে এখানে কারো কোনো এখন এইটা তো করলাম আমি এই লেখাগুলো কিভাবে আনলেন স্যার হ্যাঁ স্যার রেসপন্সের উপরের লেখাগুলো কিভাবে আনলেন কোথায় এই যে এখানে এগুলো হ্যাঁ এগুলো স্যার কিভাবে আনলেন এগুলো এই যে মজিলা ফায়ারফক্সে কন্ট্রোল শিফট এম চাপেন দেখবেন যে চলে আসছে ওকে স্যার এখানে অনেকে করে এটাও করাট করলেও হয় অনেকে করে কি প্রত্যেকটা স্ক্রিন ধরাই ধরাই দেয় যেমন এখানে এলজির জন্য কত ডিসপ্লে থাকবে এমডির জন্য কত থাকবে এস এম এর জন্য কত থাকবে মানে তিন চারটা ক্লাস লেখে তাই না ভাই লেখে কিনা দেখছেন কিনা জি স্যার আমি স্যার আমি লিখি স্যার আমি দেখছেন মাত্র একটা ক্লাস দিয়ে কাজ সারছি কিন্তু এখন ডিজাইনের ক্ষেত্রে আপনাদের লেখা লাগলে লিখবেন না লিখে যে ভাই যে একশো লাইনে কাজ সারছে আমাদেরও এক লাইনে সারতে হবে এমনটা কথা না কথা হলো ডিজাইনের স্বার্থে অনেক কিছুই করা লাগবে আমার এই ডিজাইনটা আমি এক লাইনে সারতে পারছি আমার কোনো ঝামেলা হয় নাই তো সেক্ষেত্রে ডিজাইনের স্বার্থে আপনার করা লাগলে আপনিও করবেন বুঝতে পারছেন শুধুমাত্র আপনার ডিজাইনের উপরে যে আপনি কিভাবে দেখতে চাচ্ছেন কোনটাকে কিভাবে দেখতে চাচ্ছেন সম্পূর্ণ সেইটার উপরে ডিপেন্ড করে আপনার এই রেসপন্সিভটা হবে আর কারো কোনো কোশ্চেন আছে এখানে না স্যার ঠিক আছে এখন কালকে আপনাদের কোডটা দেই নাই আজকে আপনাদের কোডটা দিয়ে দেব এই যে কন্ট্রোল এ কন্ট্রোল সি একটু গ্রুপে যান ফেসবুক গ্রুপে যান এখন এখানে জিপ করতে পারতেছি না ফেসবুক গ্রুপে যান এই প্রথমে দিচ্ছি আপনাদের এইচটিএমএল ফাইলটা দিচ্ছি তারপরে সিএসএস ফাইলটা দিচ্ছি আপনারা একটা ফোল্ডারের ভিতরে একটা এইচটিএমএল ফাইল আর একটা সিএসএস ফাইল করে সেখানে শুধু এগুলো পেস্ট করে দিবেন দেখবেন যে কাজ হয়ে গেছে আমার পিসির অবস্থা দেখুন ভাই কি স্লো নেট কিন্তু ভালো আছে মোটামুটি কিন্তু পিসির অবস্থা ভালো না ক্লিক করছি কোন সময় এখনো ওপেন হয় না বুঝলেন আচ্ছা প্রোফাইল লিংক আসছে কার কার একটা দুইটা তিনটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয় সাত গিগ লিংক তো দিয়েছি স্যার হ্যাঁ দেখলাম তো এই যে আব্দুল্লাল মামুনভার গিগ লিংক পাওয়া গেছে ঠিক আছে সমস্যা নাই এই দিলাম আপনার এইচটিএমএল ফাইল এখন সিএসএস ফাইল দিচ্ছি সবাই এই কোডটাকে নিয়ে একটা ফাইল রেডি করে করে ফেলবেন এই যে এটা হচ্ছে সিএসএস ফাইল
কারো কোনো কোশ্চেন আছে এখানে? রেসপন্সিভ ইস্যুটা বুঝতে পারলে খুবই সহজ, না বুঝতে পারলে কঠিন। আপনাদের জন্য আরও কিছু জিনিস আছে, হ্যাঁ, সেগুলো এখন পর্যন্ত শেয়ার করি নাই, সেগুলো শেয়ার করব আপনাদের যখন কি বলে আরেকটু প্রফেশনালি যাবেন তখন। অনেক রিসোর্সের একটা আমার আমার কাছে, আমি নিজে একটা চার্ট বানাই রাখছি, এই চার্টটা আপনাদের সাথে শেয়ার করব, এখন না তবে পরে। স্যার গ্রিড কোনোভাবে করা যায় না শুধু এরকম? জি ভাই, গ্রিডের কাজগুলো ইউটিউবে দেখলাম ওরা অন্যভাবে করছিল। গ্রিডের কাজ? জি স্যার, অন্যভাবেও করা যায় ভাই, কত একই সিস্টেম কতভাবে ব্যবহার করা যায়। এখন আমি একভাবে ব্যবহার করি, অন্য একজন অন্যভাবে ব্যবহার করবে, এটা নিয়ে টেনশনের কিছু নেই, বুঝতে পারছেন ভাই? আপনাদের জন্য রিসোর্স আগে থেকেই তৈরি করা আছে, হ্যাঁ। তো আমি যে এক্সেল ফাইলটাতে আমার লিখতে দিতে পারতেছি না, লাইক মানে কোনো কিছু লিখতে পারতেছি না এখানে। আপনাকে আপনার এই যে এখানে যে ইমেলটা আছে দেখেন, ওই এক্সেল ফাইলে ঢুকলে ইমেলটা পাবেন, দেখেন ইমেল, ওই ইমেলটা যদি থাকে তাহলে আপনাকে এডিট এডিট করার মতো অ্যাক্সেস আমি দিয়ে দিছি। ও আমি অন্য ইমেলে ঢুকছি, তো এই যে অন্য ইমেল দেখেন ঢুকবেন, চলতে হবে না। এই যে দেখেন এখানে সব রিসোর্স একসাথে কালেক্ট করে রাখছি, আপনারা শুধু একটু কাজটা কমপ্লিট করেন সব কিছুর, এই যে রিসোর্সগুলো দিব যা দিয়ে আপনাদের আরও সহজ হয়ে যাবে এই যে ওয়েব ডিজাইন করা। এখানে অনেক রিসোর্স আছে, সুন্দর ভাগ ভাগ করে রিসোর্স করে রাখছি, এই যে অনেক রিসোর্স আছে, এগুলোও পেয়ে যাবেন, টেনশন নাই, এগুলোও পেয়ে যাবেন। হ্যাঁ, একটা চুরি করার মতো রিসোর্স ওখানে ভালো পরিমাণই আছে। একটা ওয়েবসাইট তৈরি করতে যদি 100% কাজের ভিতরে 75% কাজ আপনি চুরি করে করতে পারবেন, এমন রিসোর্সও আছে। স্যার ওইটার জন্যই গিগ দিতে খুবই সংকোচ লাগতো স্যার, মনে হচ্ছে কিছুই তো পারি না এখন, গিগ যে কি দেই কটা যে পেজ বানাইতে বলে গিগ দিয়ে দেন, তারপরে কিভাবে কি তৈরি করতে হয় ওগুলো টেকনিক হয়ে যাবে না ভাই। ওয়াটার আসুক ভাই, সবাই মিলে সলভ করব। এই তো ভাই একটা ভালো কথা বলছে ভাই, খুব ভালো কথা বলছে, এই জন্য ভাইয়ের পক্ষ থেকে আমি টিপস খাচ্ছি। হুম, কেমনে দিব ভাই, একটু কি খাই? লোভনীয় জিনিস স্যার, লোভনীয় লোভনীয় জিনিস স্যার, ছবি তুলে গ্রুপে দিয়ে দেন স্যার। ছবি তুলতে গেলে মোবাইল বাহির থেকে আনতে হবে আপনাদের এই ক্লাস নেওয়ার জন্য। এখন আমি কি কষ্ট করতেছি জানেন, মোবাইল আমার কাছে নেই, কিন্তু আমার গ্রামের বাড়িতে নেট একটু ঘরের ভিতরে কম পায়, 4G পায় বাহিরে, মোবাইল সে বাহিরে 4G কানেক্ট করে ডাটা ওপেন করে রেখে দিছি, ওইখান থেকে হটস্পট চালু করে ভিতরে বসে ল্যাপটপ দিয়ে ক্লাস নিচ্ছি স্যার। আমার মতো আমি আগে মোবাইল বাইরে রাখতাম, এখন ডাটা বাইরে রাখি মডেম দিয়ে। আমি তো বরিশালে যাব আজকে আর কালকে চলে যাব, কালকে তো আপনাদের বন্ধ আছে, কালকে চলে যাব, গিয়ে আপনাদের যত ভিডিও টিডিও করা আছে সব একসাথে দেখবেন যে আপলোড হয়ে গেছে, যে বললাম না যে এখন আপলোড দিতে পারবো না কারণ মোবাইল ডাটা দিয়ে চালাই, এক একটা ভিডিও প্রায় আপনার 1.5 GB উপরে, ডাউনলোড দিয়ে যদি সারা রাত রেখে দিই তাও হবে না, আর আপলোড দিয়া তো সবাই